Adian, Adian, eta hai dao. Thank you. তো দেখেন আমরা বেড়াইতে আসি আসছি আমার বড় ফুবার বাসায়। তো এই যে ভাবি ছাগল রে খাওয়াইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আসছি হলো আজকে আমার বড় ফুবার শ্বশুর বাড়িতে, কাছেই, বেশি সময় লাগে না আসতে। তো আসার সময় হলো ক্যামেরা অন করা হয় নাই, আয়সাও করি নাই। আর এখন হলো খাওয়া দাওয়া করছে আপনাদের ভাইয়া ফুবা, পরে সাফিনরা, আমরা এখনো করি নাই। আমরা ভাবি হলো রান্না করে পিঠা বানিয়ে দিছে, আর আমাদের সাথে আসছে হলো দাদি। হ্যালো হ্যালো তারান্না বিশ্বাস করে না কেউই, কইলাম না জ্বর হইলে শুইয়া থাকলে মানুষ বুঝে জ্বর হইছে, আত কাটলে বোঝা যায় আত কাটছে। তোমার কি করি উনি মনে করে কি ওনার লগে আমি রহস্য করি, রহস্য তো করে আমি কথাই কই আমি বুঝলাম। রাগর ওই সময় খালি বুঝা যায় চোখ দুটা ইয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে, বড় হয়ে থাকে। রাগের সময় রাগ, পীড়ানোর সময় পীড়া। শিরুটি তো পাতলা লাগে না গোলা কমেই করছে, এক কেজি করছে। আমরাও বড়, আমাদের মানুষও বড়, আমাদের পেটও বড়। এলিগে এ যে তৈর করে, হ্যাঁ কি খায়, হ্যাঁ কয়টা খায়। আমি হ্যাঁ ওই তৈর করতে গেলে ইহার পেট ভরে যাবে। মানুষ হিসাবে হ্যাঁ খায় না ওরকম, যে কি লেগে স্বাস্থ্য আল্লাহ দেয় আমি নিজে জানি না। দেশা হওয়ার পর দাঁড়িয়ে কি যে বাড়ছে, মাপির নামে শিখে আনছে না। আমি তো পুরো একরকমই আছি, ভাবির হলো রান্না বাড়া শেষ আর কি, সবকিছু এখন হলো পিঠা বানাইতেছে তার দেবরের জন্য। অনেকে বানাইতে পারে না, তোমরাও পারবা, তোমাকে মাইয়া শিয়া না, আমি মাইয়া বসিয়া নেই গেছি না। ইচ্ছা করলে সবে পারা যায় কিন্তু ধরি না। আমরা তো মেয়ে বিয়ে দিয়ে নেবেন না, দুই বছর পরে হাসি বিয়ে দেবে। তোলা তো শিয়ে না আমার তোলা,
ডাকল না কেন? Let me show you. বত্তা না দেখলাম মিশিবে দেন বত্তা খাইতে থাক খাইতে শেষ হল আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কান্তা বলকে সকলকে সুস্বাগতম দেখেন আজ আমরা বেড়াইতে আসছি এই যে হাতে কান্তা আইসে আমার দাদি আর দেখেন ওই যে আদিয়ান খেলতেছে আদিয়ান আদিয়ান একটা হাই দাও থ্যাংক ইউ তো দেখেন আমরা বেড়াইতে আসছি আসছি আমার বড় ফুবার বাসায় তো এই যে ভাবি ছাগল রে খাওয়াইতেছে ছাগল রে খাওয়াইতেছে ভাবি এটা কি কুরবানিতে বিক্রি করবেন নি আচ্ছা বিক্রি করবেন কুরবানিতে যাক খাসিটা মোটামুটি তো যাই হোক আমরা যাবো গা এখন বেড়ানো শেষ খাওয়া দাওয়া শেষ করছি আর এখানে এই যে দেখেন পোলাহানের দুষ্টামি করতেছে অনেক আর আজকে ওই লোক কান্তার শরীর দুর্বল কান্তার মনটা ভালো না কপালে হাত দিয়ে দেখলাম জ্বর জ্বর ভাব একটা এইচ প্লাস খাওয়াইলাম তো দেখি না তা তো অবশ্যই আর আরেকটা কথা সকলকে বলি আমি ওই আসলে আমার ছুটি শেষ পর্যায়ে আগামীকালকে সম্ভবত বিকেলে আমি চলে যাইতে পারি পরশু দিন 10টা বাজে আমার ফ্লাইট তো ছুটি শেষ হলে আপনারা জানেন অনেকেই যে আসলে মন মানসিকতা তত একটা ভালো থাকে না কারণ যখন আমরা বিদেশে যারা থাকি দেশে আসি তখন তো ভালোই লাগে কিন্তু যখন যাওয়ার সময় হয় তখন আর মন তত ভালো লাগে না কারণ ফ্যামিলি পরিবারের সকলকে ছেড়ে যেতে খুব একটা কষ্টই লাগে তারপরও কিছু করার নাই পুরুষ মানুষ টাকা অর্জন করার জন্য সকলকেই ছেড়ে যেতে হয় তো সকলেই দোয়া করবেন আর এই যে আমার দাদি
আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরো 20 বছর বাঁচাই রাখে। হ্যাঁ দাদি, আল্লাহ যেন 20 বছর বাঁচাই রাখে। 40 বছর, মাশাল্লাহ 40 বছর বাঁচলে তো ভালো হইব। যাক, আর দেখি সামনে নতুন ব্লক নিয়ে ফিরে আবারও আপনাদের মাঝে আসব। তো ভালো থাকেন, পাশে থাকেন। আর এখানে আসলে এ বাড়িতে মোরগ মুরগি অনেকটা দেখা যাইতেছে, আসলে আমার আমার বাড়িতে নাই, তা আমাদের বাড়িতে এখানে অনেক দেখা যায়। বড় ভাবি, ছোট ভাবি, নোয়া ভাবি, হাজা ভাবি, সব ভাবির এই মোরগ পালে। যাক, তো ভালো থাকেন, আপনাদের পরবর্তীতে নিয়ে আসতেছি। কান্তা কিছু বলবো? কান্তা কিছু বলবো না, কান্তা অসুস্থ ফিল করতেছে। তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এত শীত করতেছে, যাও না বাবা, যাও না। একটাই না আরো আছে, একটা কি নাম তাহলে? আইসু উড়িয়া ও রাখো, এটা চুপ করতে দিছে। আলো বেড়ে থাকবো কানে, উড়িয়া যাবো কানি, উড়িয়া তঙ্গ হইতে থাকে। তোমার রাতে খাবো, দাওয়া দিয়ে না রাতে করে দাও, আদিয়ান দিকে ভয় পায়। আমার হাতে দাও দি কটা, নাও খাও। ও বাবা, খাও 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 খাও। ক্ষুদা লাগছে, কি খাও? খালি চাল, এই পাশে।